হ্যাঁ, তো আমাদের রোলার সাপোর্টে আমাদের একটা রিয়েকশন আসবে শুধুমাত্র ভার্টিক্যালি। তো তার মানে যে শুধু ভার্টিক্যাল থাকবে তা না, অনেক সময় সাপোর্টের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের রিয়েকশন গুলো আসতে পারে, তো সেই অনুযায়ী আমরা কারেক্ট করে নিব। ঠিক আছে, তো ফিক্স সাপোর্ট আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল তিনটা রিয়েকশন আসে, একটা ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং একটা মোমেন্ট থাকে, তার মানে মোমেন্টে সে রোটেট করতে পারে না। আর পিন সাপোর্ট আমাদের দুইটা রিয়েকশন, আর রোলার সাপোর্ট আমাদের একটা রিয়েকশন আসে। ঠিক আছে, তারপরে আমরা আমাদের গত ক্লাসে একটা ট্রাসের প্রবলেম আমরা সলভ করেছি, তো আমরা আজকে ট্রাসের আর একটা প্রবলেম সলভ করব। তো এটা মনে রাখিও, হ্যাঁ, আমাদের রোলার সাপোর্ট যদি এভাবে প্রকাশ করা হয় আবার এরকম ভাবে প্রকাশ করা হয়, এটা যদি ভুল না। আচ্ছা, আমরা আজকে আরেকটা ট্রাস সলভ করব। আমাদের গত ক্লাসের ট্রাসটা তো আমরা সলভ করেছি, আজকে আমরা আরেকটা ট্রাস সলভ করি। এই ট্রাসটা একটু খেয়াল করে দেখো, এখানে আমাদেরকে একটা মেথড অফ জয়েন্ট ইউজ করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এই ট্রাসের জন্য ইচ মেম্বার ফোর্স আমাদের বের করতে হবে, এবং সাথে সাথে বলতে হবে যে মেম্বার ফোর্স গুলো আমাদের টেনশনে আছে নাকি কম্প্রেশনে আছে। তো বেসিক্যালি আমরা যখন মেথড অফ জয়েন্ট শুরু করি তখন আমরা টেনশনই ধরি, যদি নেগেটিভ আসে ফোর্সের মান তখন আমরা বলে দিই যে কম্প্রেশন হবে। তো ফার্স্টে আমাদের এই ট্রাস সলভ করার জন্য আমাদেরকে রিয়েকশন বের করতে হবে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, তাই না? এটা একটা হিঞ্জ সাপোর্ট। এটা কি সাপোর্ট? এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। এখন তো আমরা হিঞ্জ সাপোর্টে জানি আমাদের দুটা রিয়েকশন আছে, একটা হরাইজন্টাল রিয়েকশন একটা হরাইজন্টাল রিয়েকশন আর একটা আসবে ভার্টিক্যাল রিয়েকশন এই জায়গায়। আচ্ছা, এবার এই যে রোলারটা, এই পয়েন্ট একটা রোলার সাপোর্ট দেখতে পাচ্ছি, বলতো এখানে কয়টা রিয়েকশন আসবে? বাই দি ডেফিনিশন অফ রোলার সাপোর্ট উই নো দ্যাট দেয়ার উইল বি অনলি ওয়ান ওয়ান রিয়েকশন রিয়েকশন, কিন্তু কোন ভাবে হবে সেটা? স্যার, ভার্টিক্যালি এটা কি এভাবে হবে নাকি এভাবে হবে, কে বলতে পারবা? একটু খেয়াল করে দেখো, আমাদের রোলার সাপোর্টটা কিন্তু আগের মতো না, আগের রোলার সাপোর্টটা ছিল এরকম, এই যেভাবে ছিল রোলার সাপোর্ট, এবং আমরা বলতাম যে এটা হর এই ডিরেকশনে ফ্রি, এক্স ডিরেকশনে ফ্রি, ওয়াই ডিরেকশনে আটকানো। যেহেতু ওয়াই ডিরেকশনে আটকানো সুতরাং রিয়েকশন হচ্ছে উপরের দিকে। এখানে কোন ডিরেকশনে সে ফ্রি বলতে পারবা? সে কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ফ্রি এখানে, তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে সে নড়াচড়া করতে পারবে, কিন্তু হরাইজন্টাল ডিরেকশনে আটকানো, সুতরাং আমার রিয়েকশন আসবে কোনটা? হরাইজন্টাল টা স্যার। হরাইজন্টালটা। এটা কি ক্লিয়ার নাকি সমস্যা আছে বলো? তার মানে এখানে আসলে ভার্টিক্যাল রিয়েকশন হবে না, আমাদের রিয়েকশনটা হবে হরাইজন্টাল। এটা সহজভাবে বুঝাই যায় যে আমাদের এখানে সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট, রোলার সাপোর্ট, সে এই ডিরেকশনে ফ্রি, ওয়াই ডিরেকশনে। সুতরাং আমি যদি এটাকে এই ডিরেকশনে ধাক্কা দিই সুতরাং সে নড়তে পারবে, কিন্তু এটা হরাইজন্টাল ডিরেকশনে আটকানো সুতরাং হরাইজন্টাল ডিরেকশনে উইল গেট দি রিয়েকশন। ওকে, তো চলো আমরা নাম দিই, এটা নাম দিলাম আমরা আর এ এক্স, দিস উইল বি আর এফ এক্স, আর এফ ওয়াই। সো উই এট ফার্স্ট we have to take summation fx equal to 0, okay? summation fx equal to 0 যদি নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি পাচ্ছ মাইনাস আর এফ এক্স, তারপর মাইনাস আর এক্স ইকুয়াল টু হচ্ছে 0। দুইটাই আননোন, একটাও বের করতে পারবো না, পরবর্তীতে বের হবে, অসুবিধা নেই। তারপর আমরা বের করব সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, উপরের ডিরেকশনে আমরা পজিটিভ ধরবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের -80, -60 এন্ড প্লাস আর এফ ওয়াই ইকুয়ালস টু 0।
So I will get the value of RFY. RFY koto hobe tahole? 140. 140 kilonewton. Ebon amar jehetu positive man asche. Amader value ta jehetu positive asche, it clearly indicates that the direction I have assumed is correct. So RFY it will be acting upward direction. Sir, ekta proshno chilo sir. Bolo. Sir, minus RFXY keno sir? Prothom to sir. Minus RFX. बेर करते তো এখন আমরা একটা মোমেন্ট নিব কোথায় মোমেন্ট নিব তুমি এফ অথবা এ যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিবা কারণ তুমি যদি এফ অথবা এ যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নাও তাহলে কোনো একটা ফোর্স জিরো হয়ে যাবে কারণ তোমাকে তো এই দুইটা আননোন এর মধ্যে একটা আননোন বের করা লাগবে তারপর তুমি ইকুয়েশন 1 এ বসাবা তাই না তো আমরা যেটা করি আমরা সামেশন এম এ টা জিরো ধরি চলো সামেশন এম এ ইকুয়ালস টু জিরো and I'll take clockwise moment as positive ekটু ভালোভাবে বুঝো আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ আর এক্স কি কোনো মোমেন্ট দিবে এ আর এক্স ফোর্সটা না স্যার দিবে এটা কোনো মোমেন্ট দিবে না কারণ হচ্ছে আমরা জানি না স্যার এটা সরাসরি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে মানে যে পয়েন্ট দিয়ে আমরা মোমেন্ট বের করছি ঠিক ওই পয়েন্টটা দিয়েই চলে যাচ্ছে সুতরাং আমাদের মোমেন্ট সমান সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স কোনো ডিসটেন্স নাই আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এই আর এফ ওয়াই এটা কি কোনো মোমেন্ট দিবে জি স্যার এটা দিবে এটা একটু বুঝো ভালো করে হ্যাঁ এখানে আর এফ ওয়াইটা আমি যদিও এখানে আছি আসলে কিন্তু এটা তা না আর এফ ওয়াইটা কোন দিকে কাজ করছে আসলে আর এফ ওয়াইটা কিন্তু কাজ করতেছে তোমার এক্স্যাক্টলি এই বরাবর रिएक्शन दी তো রিঅ্যাকশনগুলো কোথায় আসল কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে আসলে এফ পয়েন্ট দিয়ে পাস করতেছে তার মানে তোমার এই যে এটা হচ্ছে আরএফএক্স এটা ছিল আরএফএক্স আর এটা হচ্ছে এই যার শব্দ হচ্ছে সে মিউট করো এটা হচ্ছে আরএফএক্স এফ পয়েন্ট দিয়ে পাস করছে আর এটা হচ্ছে আমাদের আরএফওয়াই যেটা নাকি আমরা এফ পয়েন্ট দিয়ে পাস করি আমাদের রিঅ্যাকশনগুলো যেমন এ পয়েন্ট দিয়ে আমাদের আরএক্স পাস করছিল এখন প্রশ্ন হচ্ছে দেখো একটু খেয়াল করে এ পয়েন্টে যদি মোমেন্ট নাও আর এফ ওয়াই টা কিন্তু বেসিক্যালি ইন্টারসেক্টিং এ পয়েন্ট দিয়ে পাস করতেছে খেয়াল করছো এই যে আর এফ ওয়াই লাইন অফ অ্যাকশন এক্স্যাক্টলি এ পয়েন্ট দিয়ে পাস করতেছে সুতরাং আর এফ ওয়াই ও কোনো মোমেন্ট দিবে না যেহেতু আর এফ ওয়াই এবং আর এক্স এরা হচ্ছে কনকারেন্ট মানে কনকারেন্ট কি যে যাদের লাইন অফ অ্যাকশন একটা পয়েন্ট দিয়ে পাস করে যেমন আর এফ ওয়াই এইটা হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করছে আর এ এক্স এ পয়েন্ট দিয়ে পাস করছে তাই না আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে আর এফ এক্স কি এ পয়েন্ট দিয়ে পাস করছে এ পয়েন্টটা দিয়ে আর এফ এক্স না পাস করে নাই তাই না হ্যাঁ বলো আচ্ছা তাহলে আমাদের এখানে আরএক্স স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলো স্যার যদি এফওয়াই এদিক দিয়ে হয় তাহলে স্যার এফওয়াই তো জিরো হওয়ার কথা সামেশন এফওয়াই সে যেহেতু এই সামেশন সামেশন এফওয়াই কিন্তু মোমেন্ট না সামেশন এফওয়াই হচ্ছে শুধুমাত্র ফোর্সগুলো নিয়ে যেহেতু এফ আর এখানে লিখছি আমরা মোমেন্ট মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স বুঝতে পারছো সুতরাং ফোর্স কিন্তু জিরো হচ্ছে না
জিরো হচ্ছে এই যে ডিটা জিরো হয়ে যাচ্ছে যখন তুমি এ পয়েন্ট দিয়ে মুভমেন্ট নিচ্ছ, তখন এই আর এফ ওয়াই কোনো কোনো ডিসটেন্স পাচ্ছ না এ পয়েন্ট থেকে, যেহেতু এ পয়েন্ট থেকে কোনো ডিসটেন্স পাচ্ছ না সুতরাং আমরা মোমেন্টও পাবো না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি, চলো তো আমরা আর এফ এক্স কে দেখি। আর এফ এক্স মোমেন্ট দিবে এবং সে মোমেন্টটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ সুতরাং মাইনাস মাইনাস আর এফ এক্স। দূরত্ব, দূরত্ব কত হবে আমি বলছিলাম, দূরত্ব বের করার সময় যে ফোর্সটা নিচ্ছ সেই ফোর্সের প্যারালাল একটা লাইন টানতে হবে এ পয়েন্ট দিয়ে। চিন্তা করো মনে মনে, তাহলে এ পয়েন্ট থেকে এ দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত স্যার? 5 মিটার। তাহলে এই যে 5 মিটার, ওকে গুড, ক্লিয়ার সবাই? আচ্ছা এবার আসো, আমাদের ফোর্স বাকি আছে কোনটা? আমাদের ফোর্স বাকি আছে 80, তাই না? আমাদের এই 80 টা একটা মোমেন্ট দিবে, সেটাও দিচ্ছি দেখতেছি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি দিব মাইনাস 80, দূরত্ব কত হবে বলো? এ 80 কিলো 8 মিটার স্যার, এখানে আমরা 4 4 8 মিটার, 80 এবং এই এ পয়েন্ট এই দুইটা লাইনের প্যারালাল দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। সো আমরা লিখব সিমিলারলি 60 যেটা সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস 60 আর দূরত্ব হচ্ছে স্যার 4 4 মিটার 4 মিটার। আর আমাদের কি বাকি আছে কিছু? আর বাকি নাই, সো ইকুয়াল টু হচ্ছে 0, সুতরাং আমরা পাচ্ছি এখানে আর এফ এক্স আমরা পেয়ে যাব। কত আসে সেটা? তাহলে আমরা পাচ্ছি 80 ইন্টু 8 প্লাস 240 ভাগ করব হচ্ছে 5 দিয়ে, তাহলে 176 এবং মাইনাস মাইনাস 176 কিলো নিউটন। যেহেতু মাইনাস চলে আসছে তাহলে আমরা বুঝে গেলাম যে আর এফ এক্স যে ডিরেকশনে অ্যাজিউম করা হয়েছে দ্যাট ইজ রং, ইট উইল বি অ্যাক্টিং ইন দি অপোজিট ডিরেকশন, তার মানে এটা কাজ করবে হচ্ছে উল্টা ডিরেকশন, তাই তো? তো আমরা এখানে লিখে দিই বিষয়টা যে আর এফ এক্স ইকুয়ালস টু হবে আমরা 176 কিলো নিউটন, এবং আমরা এটাকে দেখাবো হচ্ছে পজিটিভ দিকে নট নেগেটিভ দিকে, কারণ নেগেটিভ দিকে ধরে আমি পেয়েছি নেগেটিভ, তার মানে আসলে ডিরেকশনটা নেগেটিভ দিকে না, এটা হবে পজিটিভ দিকে। ক্লিয়ার সবাই কি বুঝছো? আচ্ছা তাহলে এবার আমরা যেটা করব যে আর এফ এক্স এর যে মানটা আমরা পেয়েছি মাইনাস 176 কিলো নিউটন এটা বের করলাম, এটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব, এক নাম্বার সরি এটা না ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশনটা, এক নাম্বার ইকুয়েশন কোনটা যে এই ইকুয়েশনে বসায় দাও। তাহলে ইকুয়েশন ওয়ান এ আমরা আর এফ এক্স এর মান বসাবো, ইকুয়েশন ওয়ান মাইনাস আমরা পাচ্ছি আর এফ এক্স, আর এফ এক্স এর ভ্যালু একটু আগে বের করলাম মাইনাস 176, সো মাইনাস 176, তারপরে আমরা পাচ্ছি মাইনাস আর এ এক্স ইকুয়াল টু 0, মাইনাস আর এ এক্স ইকুয়াল টু 0, তাহলে আর এক্স এর মান চলে আসবে তোমার পজিটিভ 176। পজিটিভ 176 কিলো নিউটন আর এক্স এর মান পেয়ে গেছি আমরা, তাই না? এবং এই মানটা পজিটিভ আসছে, তার মানে যে ডিরেকশন অ্যাজিউম করা হয়েছে সেই ডিরেকশন ইজ কারেক্ট, এটা এই দিকেই কাজ করবে এই যে আর এক্স। দেখো সবাই বুঝছো কিনা, আমাদের রিয়াকশন বের করা শেষ। টুরিস্ট ভিসা। আচ্ছা এখন আর এক্স তোমার বের হইলো, আমাদের রিয়েকশন গুলো বের হয়ে গেছে, সবাই তোলা হয়েছে সবার? আমি আগাই। হ্যাঁ আচ্ছা তো
তারপরে রিয়েকশন বের করার পরে তুমি যেটা করবা তোমাদের কারেক্টেড আমাদের রিয়েকশনের ডিরেকশনগুলো দিয়ে দিই। আমরা দেখছি যে RFX আসলে কাজ করবে এই ডিরেকশনে এবং মান হচ্ছে 176 এবং আমাদের RFY যেটা এই ডিরেকশনে কাজ করতেছে এর মান হচ্ছে কত পেয়েছিলে জানে? হ্যাঁ 80 আর 60 140 নাকি? জি স্যার। এদিকে তুমি 176 পেয়েছিলে 176। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের রিয়েকশন গুলো বসিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আমাদের মেম্বার ফোর্স বের করা। লেট আস স্টার্ট। প্রথম কোন জয়েন্ট নিবা ইটস আপ টু ইউ, তবে এমন জয়েন্ট নিও না যেখানে অনেকগুলো আননোন। বের করতে কেউ যদি স্টার্ট করে ওকে আমি ই জয়েন্ট দিয়ে স্টার্ট করব, ই জয়েন্ট দিয়ে স্টার্ট করলে আননোন কয়টা, একটা দুইটা তিনটা চারটা বের করতে পারবা? পারবা না। তোমাকে এমন একটা নিতে হবে যেখানে আননোন কম এবং দুইটা ইকুয়েশন তো আমাদের হাতে, তাই না? জয়েন্ট মেথডে সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই, তো জয়েন্ট গুলো নিয়ে আমাদেরকে দুইটা ইকুয়েশন ইউজ করতে হবে। সুতরাং আমাদেরকে এমন জয়েন্ট নিতে হবে যেখানে আমাদের দুইটা আননোন থাকে। ফর এক্সাম্পল আমি সি জয়েন্ট নিতে পারি কারণ এখানে দুইটা মেম্বার, আমি এফ জয়েন্ট নিতে পারি কারণ দুইটা মেম্বার। অলওয়েজ এট দি বিগিনিং স্টার্ট বাই টেকিং এ জয়েন্ট হোয়ার দেয়ার আর অনলি টু মেম্বার্স। Don't take any member, any joint where there are more than two members. For example, I will not start by taking B joint first. Why? Because there are four members. So আমরা এটা করতে পারবো না। তো হয় তুমি C দিয়ে start করো, নতুবা F দিয়ে start করো। A দিয়েও start করতে পারবো না কারণ এখানে তিনটা member connected আছে এই joint এ। So আমি F joint দিয়ে যদি start করতে যাই, F joint, তো এফ জয়েন্টে দেখা যাচ্ছে এই আমাদের, আমরা কিন্তু জয়েন্ট যখন নিব আমরা বলছিলাম যে যখনই তুমি এফ জয়েন্ট নিবা এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমরা মেম্বার সাপোর্ট সব সরাইয়া দিব এবং আমাদের যে ফোর্স ও রিয়েকশন গুলো আছে সেগুলো দিয়ে দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে আছে 176, আর এই যে এফ জয়েন্টে একটা রিয়েকশন আছে এখানে 140। আচ্ছা এফ জয়েন্টে এদিকে একটা মেম্বার ফোর্স আছে ইএফ। এখন বলো দেখি যে এই যে এফ জয়েন্টটা, এই এফ জয়েন্টে তুমি এফ ইএফ মেম্বার ফোর্সটা কিভাবে দেখাবা? তুমি কি এভাবে দেখাবা নাকি তুমি সরি তুমি কি এভাবে দেখাবা নাকি এভাবে দেখাবা, কে বলতে পারবা কোন ডিরেকশনে দেখাবা, এটা নাকি উপরেরটা? বলো। উপরেরটা। উপরেরটা বলছে একজন, কেন স্যার? আমরা সব সময় টেনশন ধরি। ভেরি গুড, ভেরি গুড। কারণ হচ্ছে এই যে এফ জয়েন্টে আমরা টেনশন দেব, তাহলে আমি যদি এটা দেখাই, এটা দেখো কম্প্রেস করতে যাচ্ছে, তাই না? আমরা কম্প্রেশন দিয়ে আগাবো না, আমরা টেনশন ধরবো কারণ টেনশন পজিটিভ। যদি আমরা পরে দেখি যে ফোর্সটার মানটা নেগেটিভ, তখন আমরা বলবো ওকে এটা টেনশনে হবে না, এটা কম্প্রেশনে হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি এফ ই এফ আমাদের মেম্বার ফোর্স। চিত্রটা সহ আছে এক পাশে লিখতেছেন, মোবাইলটা হরাইজন্টালি ধরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমরা বলতেছি এখানে আমাদের এফ ই এফ মেম্বার ফোর্সটা আসছে এবং টেনশন ধরছি কারণ হচ্ছে আমরা অলওয়েজ টেনশন। আচ্ছা আরেকটা মেম্বার এখানে বাকি আছে, তাই না? এই যে দেখো এএফ মেম্বার ফোর্সটা, এটাও তো আসবে। এখন এটা আমরা দেখাই হচ্ছে এই যে ডিরেকশনে আমরা দেখাই দিচ্ছি ভার্টিক্যালি, এটা হচ্ছে এফ এফ। তো হয়ে গেল এবার আমাদের দুইটা ইকুয়েশন সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই মেথড অফ জয়েন্ট আমরা দুইটা ইকুয়েশন ইউজ করি। তো তোমার ইচ্ছা তুমি কোন ইকুয়েশনটা নিয়ে আগাবা। আমি সামেশন এফ এক্স ইকুয়াল টু যদি জিরো লিখতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জয়েন্টে আমাদের কারা আসতেছে, মাইনাস এফ ই এফ, মাইনাস এফ ই এফ, আর হচ্ছে প্লাস 176, তার মানে 176 ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এফ ই এফ মেম্বার একটা মেম্বার ফোর্স পেয়ে গেলাম, এর মান হচ্ছে 176 কিলো নিউটন। এবং যেহেতু আমরা এফ ই এফ এর মানটা পজিটিভ পেয়েছি মেম্বার ফোর্সটা,
সুতরাং উই ক্যান ডিরেক্টলি সে দ্যাট দিস মেম্বার উইল বি ইন টেনশন ওকে আমরা এফ ই এফ মেম্বার ফোর্সটা বের করে ফেলছি এটা ডান এখন আসে আমরা যদি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো ইউজ করি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো এবং আমরা উপরের দিকে আমরা পজিটিভ ধরবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এফ ওয়াই ইকুয়াল টু জিরো করলে আমাদের দুই দুইটা ফোর্স আসবে একটা হচ্ছে প্লাস ১৪০ আর একটা হচ্ছে মাইনাস এফ এ এফ তো আমরা লিখবো এখানে মাইনাস এফ এ এফ এবং প্লাস তাহলে আমাদের এ জয়েন্ট খোলা হয়েছে এবং আফটার টেকিং দি জয়েন্ট এ উই হ্যাভ ডিটারমাইন্ড the connected two members EF and AF and we have seen that both members will be in tension okay perfect এখন আমরা কোন জয়েন্টটা খুললে ভালো হয় তোমরা বলো তো দেখি আমরা এই মেম্বার করে ফেলছি হ্যাঁ আমরা এখন কোন জয়েন্টটা নিব বলো আমরা এক কাজ করি আমরা সি জয়েন্টটা খুলে নিই সি জয়েন্টটা খুলে আমাদের এই দুইটা মেম্বার আননোন দুইটা মেম্বার চলে আসবে চলো ওকে তুমি চাইলে এ জয়েন্ট নিতে পারো তোমার উপরে আমি একটু এ জয়েন্ট নিতে যাচ্ছি কারণ দুইটা মেম্বার আছে আমাদের জন্য ইজি সি জয়েন্টে আমাদের এখানে 80 কিলো নিউটন ফোর্স আসছে নিচের দিকে আর সি জয়েন্টের সাথে আমাদের দুইটা মেম্বার কানেক্টেড একটা হচ্ছে ইনক্লাইন মেম্বার এটা হচ্ছে এফ সিডি আচ্ছা আর কি এদিকে একটা মেম্বার ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এফ সিবি বা বিসি যেটি লেখো এফ সিবি আর জয়েন্টটা হচ্ছে আমাদের সি জয়েন্ট এটা কিন্তু 80 টা ডাইরেক্টলি ডাউনওয়ার্ড হ্যাঁ আমাকে একজন বলো দেখি আমাদের তো এই অ্যাঙ্গেলটা দরকার থিটা এই থিটা অ্যাঙ্গেলটা কত হবে একটা জিনিস খেয়াল করো আমরা তো সবসময় সমকোণী ত্রিভুজ নেই তাই না তো আমরা যদি সমকোণী ত্রিভুজ নেই সুতরাং আমরা বুঝতে পারতেছি আমরা নিব হচ্ছে এখানে কিন্তু এই পুরো ট্রায়াঙ্গেল নিলে আমরা থিটাটা বের করতে পারবো না আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আগে এই যে মাঝখান দিয়ে এই যে সমকোণী ত্রিভুজ তার মানে আমরা যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব লম্ব কত লম্ব হচ্ছে পাঁচ আর ভূমিগত চারের অর্ধেক দুই দুই তোমরা বুঝছো জিনিসটা কারণ সমকোণী ত্রিভুজ নিতে হবে তাই না এই জন্য আমরা এটা নিয়েছি তাহলে ওই যে এইটার মতো এই ট্রায়াঙ্গেলটা দেখো এ ই এফ ট্রায়াঙ্গেলের মতো করলে সমকোণী ত্রিভুজ হয় কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সো এখানে আমাদেরকে আগে একটা লম্ব আঁকতে হবে চারের অর্ধেক করে দুই কত হয় ট্যান থিটার মানটা বের করো 68.1 আমরা একটা কি করি আমরা এটারে দুইটা উপাংশে ভাগ করে নিই একটা নিই হরাইজন্টাল উপাংশে আর একটা নিব হচ্ছে ভার্টিক্যাল উপাংশে এখানে হরাইজন্টাল উপাংশটা কত হবে এফ সি ডি cos 68.2 আর ভার্টিক্যাল যে উপাংশটা সেটা হবে fcd sin sin 68.2 sin 68.2 তাহলে আমরা এবার সামেশন fx equal to 0 এবং সামেশন fy equal to 0 টা অ্যাপ্লাই করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি হরাইজন্টাল যদি নেই আমরা আমাদের হরাইজন্টালি আমাদের দুইটা ফোর্স আসতেছে অসুবিধা নেই একই কথা আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো করি চলো এটাতে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করলে ভালো হইতো ডাইরেক্টলি চলে আসতো এফ সি ডিটা আমরা এফ ওয়াই ইকুয়াল টু জিরো করি চলো এফ ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এফ ওয়াই ইকুয়াল টু জিরো করলে আমাদের কি আসবে
माइनस एटी और प्लस आसते से FCD sin 68.2 FCD sin 68.2 equal to 0. So you can determine the value of FCD. কত আসবে? FCD. 80 divided by sine 68.2. 86.2. 86.2. তাহলে 86.2 যে আসছে কিলো নিউটন, এটা তো আমাদের পজিটিভ আসছে তাই না? তাহলে আমরা লিখে দিলাম এটা হচ্ছে টেনশন। এখন আমরা বের করব সামেশন fx equal to 0. আমরা বের করব সামেশন fx equal to 0 এবং আমরা কি পাচ্ছি দেখি। আমরা পাচ্ছি আমাদের সামেশন fx equal to 0 করে আমরা fcb টা পাবো পজিটিভ, at the same time we will get fcd plus f c into d তারপর কি আছে cos cos 68.2 equal to 0. তাহলে আমরা বের করতে পারবো, আমরা যেহেতু যেহেতু আমরা এফ সি ডির মান জানি অলরেডি, সো আমরা এফ সি বি টা বের করতে পারবো। এফ সি ডির মান হচ্ছে 86.2 ইনটু কস 68.2 ডিগ্রি, তাহলে 32 পাই আমরা এবং মাইনাস 32 মাইনাস 32 যেহেতু মাইনাস 32 পাইছি সুতরাং আমরা বলতে পারবো যে এফ সি বির মানটা আসলে আমরা টেনশন যে অ্যাজিউম করছি আসলে এটা টেনশন না, এটা হবে কম্প্রেশন। এফ সি বি ইকুয়াল টু আমরা লিখবো 32 কিলো নিউটন, ব্র্যাকেটে দিয়ে দিব কম্প্রেশনের কম্প্রেশনের সি। শেষ, আমাদের আরো দুইটা মেম্বার আমরা বের করে ফেলছি এফ সি বি এবং এফ সি ডি, তাহলে আমাদের টোটাল চারটা মেম্বার ফোর্স বের করা হয়ে গেছে। এখন আমরা চলো আরেকটা জয়েন্ট নিয়ে দেখি। আমরা এমন একটা জয়েন্ট নিব যেহেতু আর কোনো জয়েন্টে আমাদের দুইটা মেম্বার ফোর্স নাই, তিনটা করে আছে, থাকলেও আমরা দেখতে পাই যে যদি আমি এ জয়েন্টটা নিয়ে কাজ করি তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে, কারণ উই হ্যাভ অলরেডি নো হোয়াট ইজ দি ভ্যালু অফ এফ। তাহলে আমাদের এখানে দুইটা মেম্বার চলে আসবে এবং আমরা অঙ্কটা সলভ করতে পারবো। চলো তাহলে আমরা এ জয়েন্ট নিয়ে কাজ করব। এখন এ জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 176 কিলো নিউটনের একটা ফোর্স আছে হরাইজন্টাল এবং আমাদের তিনটা মেম্বার কানেক্টেড, একটা মেম্বার হচ্ছে উপরের দিকে এবং এর মান হচ্ছে এফ এ এফ, একটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে এফ এ বি যেটা আমি জানি না। আচ্ছা, এটা এ জয়েন্ট। আরেকটা ফোর্স আছে এই যে ইনক্লাইন বরাবর, এটা হচ্ছে এফ এ এফ এফ এ। প্রশ্ন হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই, তো সিমিলারলি আগের মতোই তো একই অ্যাঙ্গেল তাই না? হ্যাঁ, তাহলে 5/2 করলে আমরা ওই যে আগে 68.2 পেয়েছিলাম আমরা এই অ্যাঙ্গেলটা 68.2 লিখে দিলাম। 68.2 আচ্ছা, যেহেতু একটা ইনক্লাইন ফোর্স এফ এ সুতরাং এর দুইটা উপাংশ থাকবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল উপাংশটা হবে এফ এ ই সাইন 68.2 আর এদিকে একটা হরাইজন্টাল উপাংশ আসবে তাই না, হরাইজন্টাল উপাংশটা বসবে তোমার এটা লিখি এখানে লিখি এফ AE তোমার cos 68.2 ওকে হরাইজন্টাল অংশটা। তো আমরা আমাদের FAF এর মান আমরা কিন্তু জানি, FAF এর মান কত ছিল বলো তো?
স্যার 140 কিলোনিউটন এই টেনশন ছিল জি স্যার আচ্ছা ওকে ফাইন তাহলে চলো আমরা লিখি সামেশন FY = 0 করি সামেশন FY = 0 উপরের দিকে আমরা পজিটিভ ধরব তাহলে আমরা FY = যদি 0 করি তাহলে আমরা পাচ্ছি FAE sin 68.2 পজিটিভ উপরের দিকে FAE sin 68.2 আমরা পেয়েছি আর কি আছে প্লাস আছে FAF FAF আর কি আছে না ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে আমরা এখানে আমরা FAE এর মানটা বের করে ফেলি চলো যেহেতু অলরেডি আমরা FAF এর মান জানি 140 বলছে ও এবং টেনশন তাহলে এটা ওই পাশে গেলে মাইনাস হবে সুতরাং আমি একটা মাইনাস মান পাবো তাহলে 140 ভাগ sin 68.2 তো 150.78 সো মাইনাস 150.78 পেয়েছি যেহেতু আমরা নেগেটিভ পেয়ে গেছি সুতরাং আমরা বলে দিব যে আমাদের এই মেম্বারটা আসলে টেনশনে থাকবে না এবং এটা কম্প্রেসড বা চাপ খেয়ে থাকবে সো 150.78 কিলো নিউটন এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিব কম্প্রেশন ওকে ভেরি গুড এখন আমাদের সামেশন এফ ওয়াই করে আমরা একটা ফোর্স বের করে ফেলেছি আমরা এখন সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো অ্যাপ্লাই করব সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো আমরা যদি অ্যাপ্লাই করি এবং এই ডিরেকশনে আমরা পজিটিভ ধরব এফ এক্স ইকুয়াল টু যদি জিরো করি তাহলে দেখতে পাচ্ছি যে 176 আছে এদিকে এবং এটা মাইনাস হবে মাইনাস 176 এবং এফ এ বি আছে সেটাও মাইনাস মাইনাস এফ এ বি আর একটা ফোর্স আছে ইনক্লাইন ফোর্সের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে এফ এ কস 68.2 এটাও নেগেটিভ ডিরেকশন সুতরাং আমরা লিখব মাইনাস এফ এ ই কস 68.2 ইকুয়াল টু হচ্ছে 0 আচ্ছা তাহলে আমরা একটু বসাই ভ্যালুগুলো আমরা পাচ্ছি মাইনাস 176 মাইনাস হচ্ছে এফ এ বি আচ্ছা এটা তো জানি না এটা আমরা জানি তাই না এটা একটু আগে বের করছি আমরা মাইনাস 150.78 মাইনাস সো আই উইল গিভ মাইনাস 150.78 তারপরে দিব cos 68.2 ইকুয়াল টু হচ্ছে 0 দাস উইল গেট দি ভ্যালু অফ FAB FAB এর মানটা আমরা পেয়ে যাব FAB কত আসে আমরা দেখি একটু সলভ করি FAB আচ্ছা এটা ওই পাশে নিয়ে যাই পজিটিভ করে তাহলে আমরা পাচ্ছি মাইনাস 176 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 150.78 into cos 68.2 তাহলে আমরা পাচ্ছি মাইনাস 120 তাহলে মাইনাস 120 সো উই ক্যান সে সিন্স উই গেট দি নেগেটিভ ভ্যালু সো দি মেম্বার AB ইট উইল বি ইন কম্প্রেশন রাদার দ্যান টেনশন সো 120 কিলো নিউটন ইট উইল বি ইন কম্প্রেশন গুড So we have calculated the two more unknown force. So what will I tell you? Bollo amake. সবার কি তোলা হয়েছে আচ্ছা আমি একটু মুছি আমরা একটু দেখি আমাদের কয়টা মেম্বার ফোর্স অলরেডি বের করা হয়ে গেছে তাহলে আমরা জয়েন্ট গুলো সেই অনুযায়ী নিব আর কি আমাদের জন্য একটু ইজি হবে জয়েন্ট গুলো অ্যাজিউম করতে তোমাদের এই টার্মে ডিপার্টমেন্টের কোর্স কয়টা আছে একটাই
তোমাদের ডিপার্টমেন্টের কোর্স কয়টা এবার? স্যার আমাদের টোটাল কোর্স 6টা। তোমাদের ডিপার্টমেন্টের কোর্স কয়টা? সিভিল ডিপার্টমেন্টের মানে ডিপার্টমেন্টাল কোর্স বুঝো তো নাকি? কেমিস্ট্রি তো আর ডিপার্টমেন্টের কোর্স না। তোমাদের কি একটাই ডিপার্টমেন্টের কোর্স? আর আমার মনে হয় তোমাদের মনে একটা অটোক্যাড ল্যাব আছে মনে হয় খুব সম্ভবত, না? ট্রিপলি আছে আমাদের। ট্রিপলি তো তোমার ডিপার্টমেন্টাল কোর্স না, ট্রিপলি তো নন ডিপার্টমেন্টাল কোর্স। আচ্ছা দেখো এখন আমাদের তাহলে আমরা এই মেম্বার ফোর্সটা বের করে ফেলছি, এই দুইটা মেম্বার ফোর্স বের করছি, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের একটা ডিই মেম্বার, ডিবি মেম্বার এবং ইবি মেম্বারটা আর নো, এগুলা বাকি আছে আমাদের। আমরা যেটা করতে পারি, আমরা ই জয়েন্টটা যদি নেই, চিন্তা করো ই জয়েন্টটা যদি নেই তাহলে আমাদের একটা দুইটা আননোন থাকে, সো করা যাবে, কারণ এই দুইটা অলরেডি আমরা বের করে ফেলছি, তাই না? তো চলো আমরা ই জয়েন্টটা নিয়ে, একটু কঠিন হবে যদিও ই জয়েন্টটা, কারণ এখানে চারটা মেম্বার কানেক্টেড হয়েছে, অসুবিধা নাই। আমরা এখানে লিখলাম এফ ই এফ, আর এখানে নিচ্ছি আমরা এ ডিরেকশনে এফ ই ডি, যেটা আমরা জানি না, বের করতে লাগবে এফ ই ডি। ওকে ফাইন, আর এদিকে একটা ইনক্লাইন ফোর্স আছে, এই ফোর্সটা হচ্ছে এফ বি ই, যেটা জানি না, বের করা লাগবে। সিমিলারলি এফ এ ই আমাদের জানি, আমরা অলরেডি ডিটারমাইন্ড, সো দেয়ার উইল বি নো প্রবলেম। তো দুইটা আননোন আছে, দুইটা ইকুয়েশন, যদি এখানে তিনটা থাকতো তাহলে আমি এই জয়েন্টটা নিতাম না, কারণ আমি জানি এখানে আমাদের দুইটা আননোন, এই যে ডিটা আননোন বিটা আননোন, কিন্তু এই দুইটা মেম্বার, এই দুইটা মেম্বার আমরা জেনে গেছি, সো উই ক্যান টেক দিস ই জয়েন্ট। এটা একদম বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ আচ্ছা এফ এ, এবার আসো আমরা ই জয়েন্টে আমরা একটু এই অ্যাঙ্গেলটা চাচ্ছি, সো এই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে আমাদের আগের মতোই, আগের মতোই হবে 68.2 হবে, 68.2। আচ্ছা এখানে আমাদের এই যে মেম্বারটা, এই মেম্বারের এই অ্যাঙ্গেলটা কত হবে? সেমই হবে, তাই না? কারণ আমরা যদি ট্যান থিটা নিই তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা ই এফ এ ট্রায়াঙ্গেল, এই যে এ ট্রায়াঙ্গেল ই এফ এ, ট্যান থিটা যদি নিই তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে এটা, ভূমি এটা মানে কি? আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল চিন্তা করি তাহলে এই লাইন আর এই লাইন সমান, তার মানে 4 এর অর্ধেক 2, তাহলে আলটিমেটলি আসলে আমার অ্যাঙ্গেল সব জায়গায় সেম, 68.2 ই হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 68.2। ওকে আমরা দুইটা ইনক্লাইন ফোর্স পাচ্ছি, সুতরাং দুইটা ইনক্লাইন ফোর্সের দুইটা করে কম্পোনেন্ট, মোট 4টা কম্পোনেন্ট আসবে। এফ এ এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা পাচ্ছি এখানে, আমরা এটা লিখলাম এফ এ ই সাইন 68.2, এবং এদিকে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাবো এফ এ ই, সেটা হচ্ছে এফ এ কস 68.2, কস 68.2। সো এফ এ যেটা, যে ফোর্সটা, এই যে আমাদের ফোর্স, এটা বাদ গেল, এটাকে আমরা দুইটা ফোর্সে দুইটা কম্পোনেন্টে আমরা কনভার্ট করে নিয়েছি। সিমিলারলি এফ বি ই যেটা, যেটা নাকি হরাইজন্টাল সাথে 68.2 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাকেও আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হবে ভার্টিক্যাল উপাংশ, সেটা আমরা লিখি, সেটা হচ্ছে এফ বিই, যেহেতু এটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করা, সুতরাং আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে সাইন, সাইন 68.2, এবং হরাইজন্টাল উপাংশটা হবে এ ডিরেকশনে, এবং এর মান হবে এফ বিই কস 68.2। আচ্ছা মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা এফ ক্রস দিয়ে রাখি, এটা আমরা অলরেডি করে ফেলছি। আমরা যদি এখন সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো নিই বা সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো নাও, তোমার ইচ্ছা, দুইটা আননোন করা বের করা যাবে। সো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি জিরো নাও, আবারও বলতেছিলাম যে একটু আবার রিপিট করি,
আমাদের মেথড অফ জয়েন্টে আমাদের কিন্তু ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে টোটাল তিনটা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো এবং সামেশন এম ইকুয়াল টু জিরো, এই তিনটা ইকুয়েশন আমাদের হাতে আছে যেটা আমরা ইউজ করি ওয়েন ইন দি টাইম অফ ক্যালকুলেটিং দি রিয়াকশনস। কিন্তু এই মেথড অফ জয়েন্টে আমরা শুধুমাত্র দুইটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতেছি, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো এবং সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো। সামেশন এম ইকুয়াল টু জিরো এখানে অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে আমাদের জয়েন্ট শুধুমাত্র একটা, আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই সুতরাং অল ফোর্সেস উইল বি অটোমেটিক্যালি জিরো, তো এটা কোনো হবে না তাই না। শুধু শুধুমাত্র একটা জয়েন্ট আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে সাপোর্ট করে, সুতরাং এই জন্য আমরা দুইটা ইকুয়েশন ইউজ করছি। তো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো যদি করি তাহলে আমরা দেখতে পাই কারা কারা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এফ বিই সাইন 68.2 আছে আর এফ এই সাইন 68.2 আছে, আমরা এটা লিখে ফেলি মাইনাস, দুইটাই মাইনাস, মাইনাস এফ এ সাইন 68.2 একই সাথে মাইনাস এফ বিই সাইন 68.2 ইকুয়াল টু কি জিরো, ঠিক আছে। চলো এবার আমরা এফ এ এর মান জানি, এফ এ এর মান কত পেয়েছিলা বলো? 150.78। তাহলে এটা কি প্লাস না মাইনাস? মাইনাস স্যার। আচ্ছা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে নাকি? এই যে মাইনাস, এখানে মাইনাস আছে 150.78 আর এখানে হচ্ছে আমাদের সাইন 68.2, সাইন 68.2 আর মাইনাস হচ্ছে এফ বিই ইকুয়াল টু হচ্ছে জিরো। সুতরাং আমি এফ বিই এর মানটা বের করতে পারবো, এফ বিই। তো আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই পজিটিভ করে, তাহলে এখানে আমরা আসলে একটা পজিটিভ মান পাবো, তো 150.78। তাহলে বোঝা যাচ্ছে সাইন 68.2 আর আমরা সাইন 68.2 কাটা যাবে, সুতরাং এফ বি এর মান আমরা 150.78 পাবো, 150.78 এবং এটা আমরা পজিটিভ পেয়েছি। পজিটিভ মানে হচ্ছে এফ বিই যে মেম্বারটা এটা টেনশনে থাকবে। ওকে ফাইন, সামেশন এফ ওয়াই বের করে আমরা এফ বিই পেয়ে গেছি। আমরা এখন সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো অ্যাপ্লাই করব, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো এবং এই ডিরেকশন আমরা পজিটিভ ধরব। আচ্ছা তাহলে কারা কারা আছে এখানে দেখা যাচ্ছে, এফ ইডি আছে নেগেটিভ, এফ বিই আছে এবং অনেকগুলো মেম্বার আছে এফ এক্স এ দেখা যাচ্ছে। তো চলো আমরা এফ ই এফ টা লিখি আগে, এটা পজিটিভ, এফ ই এফ এফ ই এফ, তারপরে গেল এফ এ কস 68.2 পজিটিভ প্লাস এফ এ ই কস, হ্যাঁ কস হচ্ছে 68.2, তারপর মাইনাস কার আসবে, দুইটা ফোর্স আসবে, একটা হবে এফ ই ডি মাইনাস এফ ই ডি আর মাইনাস হচ্ছে আমাদের এফ বিই কস 68.2, মাইনাস এফ বিই কস 68.2 ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এবার আমরা বের আমাদের আননোন হচ্ছে এখানে কিন্তু আসলে এফ ই ডি টা, এটা বের করা লাগবে। আচ্ছা এফ ই এফ কত পেয়েছিল বলো? 176 পজিটিভ, জি স্যার, 176। আচ্ছা আর এফ এ এর মান পেয়েছিলাম আমরা নেগেটিভ, তাহলে এফ এ এর মান হচ্ছে মাইনাস 150.78। আচ্ছা কস 68.2,
এরপরে কি আছে মাইনাস এফ ইডি, এটা আমরা জানি না। আচ্ছা এটার ওই পাশে নিয়ে যাব, মাইনাস এফ বিই, এফ বিই একটু আগে বের করলাম 150.78, 150.78 cos 68.2, তাই না? cos 68.2 আর এফ ইডি টা ওই পাশে চলে গেল প্লাস হয়ে, যেটা আমরা বের করতে চাই এফ ইডি। তাহলে দেখা যাচ্ছে মাইনাস 150.78 cos 68.2 আর আর এখানে একটা মাইনাস আসছে মাইনাস 150.78, তাহলে এফ ইডি এর মান কত পাই আমরা আলটিমেটলি? তাহলে 150.78 ইন্টু cos 68.2 ইন্টু 2, আচ্ছা তাহলে 176 আমরা বিয়োগ আনসার, তাহলে 64.01 আসে, 64.01 এবং এটা কিলো নিউটন, এবং এটা যেহেতু পজিটিভ পেয়েছি সুতরাং আমরা বলবো এটা টেনশন। ওকে ফাইন, আরো দুটো আমাদের আননোন ফোর্স বের হয়ে গেল, এখন মনে শুধু একটা মেম্বার ফোর্স বের করে বাকি আছে আমাদের। ছবার তোলা হইলে আমাকে একটু বললো। হ্যাঁ তোলা হয়েছে, আচ্ছা আমাদের তাহলে এখন বের হয়েছে এফ বিই এবং এফ ইডি, এই দুইটা মেম্বার ফোর্স আমরা বের করেছি। তো আলটিমেটলি এখন আমাদের বাকি আছে, আমাদের এই মেম্বারটা বের হয়ে গেছে, এই মেম্বারটা বের হয়ে গেছে, শুধু এই যে ইনক্লাইন মেম্বারটা আছে না বিডি, এই বিডি মেম্বারটাই বাকি আছে। সুতরাং তুমি শুধু ডি জয়েন্টটা নাও, ডি জয়েন্টটা নিয়ে তুমি এফ ডিবিটা বের করে ফেলো, এফ ডিবি। তো এফ আর এদিকে আসবে এফ ইডি, একটু আগে যেটা বের করলাম এফ ইডি, আর এদিকে একটা আরেকটা ইনক্লাইন ফোর্স, এটা হচ্ছে এফ সিডি। তো এখানে একটা জিনিস ক্লিয়ার যে এই অ্যাঙ্গেলটা হবে 68.2, তাই না? কারণ এটা 68.2 হলে এই অ্যাঙ্গেলটাও 68.2 হবে একান্ত কোণ হিসেবে। সো 68.2, ওকে, এই অ্যাঙ্গেলটা কত এফ বিডির সাথে? বোঝাই যাচ্ছে 68.2 ই হবে, তুমি যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো তাহলে এই অ্যাঙ্গেলটা বের করবো, তো 5/2 টেন থিটা। আচ্ছা তাহলে আমরা যেটা করবো এফ সিডি কে দুটা অংশে ভাগ করবো, ফার্স্টে এখানে লিখবো এফ সিডি cos 68.2, আর একটা ভার্টিক্যাল অংশ দেখা যাচ্ছে f c d, তোমার আসতেছে sin 68.2, আর f d b আছে, তাই না? তাহলে f d b এর দুটো অংশ থাকবে, f d b টাই তো আমাদের আননোন বের করা লাগবে, f d b এটা হচ্ছে cos 68.2, আর এদিকে আমাদের ভার্টিক্যাল উপাংশ সেটা হচ্ছে এফ ডিবি সাইন 68.2। তাহলে তুমি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো নিয়ে নাও, শেষ, কাজ শেষ হয়ে যাবে, বা সামেশন এফ এক্স নাও তোমার ইচ্ছা, যেহেতু শুধুমাত্র একটা আনো। তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো যদি নেই তাহলে আমরা পাচ্ছি মাইনাস এফ ডিবি sin 68.2 y ডিরেকশনে, যেগুলো কাজ করে সেগুলো নিয়ে কাজ হবে, sin 68.2, আর কার আসবে f f cd, এই যে ফোর স্টার আসবে নেগেটিভ দিকে, মাইনাস f cd sin 68.2, মাইনাস f cd sin 68.2, আর কিছু আসবে ভার্টিক্যাল না, আমাদের এফ ডিবি সাইন 68.2 আসছে এই ডিবি থেকে,
আর এফ সিডি সাইন 68.2 আসছে এফ সিডি থেকে সো আমরা লিখলাম ইকুয়াল টু হচ্ছে 0 তোমরা মনে এফ সিডি এর মান জানো এফ সিডি এর মান কত 86.2 পজিটিভ পজিটিভ তাহলে আমরা এই এই ভ্যালুটা ওই পাশে নিয়ে যাই সুতরাং যদি নিয়ে যাই এফ ডিবিটি ওই পাশে পজিটিভ হয়ে যাবে এবং এখানে নেগেটিভ আছে সুতরাং নেগেটিভ 86.2 মানে আমরা কম্প্রেশন পাবো আসলে 86.2 সাইন 68.2 সমান সমান এফ ডিবি সাইন 68.2 তার মানে সাইন 68.2 আর সাইন 68.2 কাটা যাবে সুতরাং মাত্র এফ ডিবির মান পাবো আমরা নেগেটিভ 86.2 শেষ আমাদের ম্যাথ সলভ হয়ে গেল নেগেটিভ 86.2 যেহেতু আমরা নেগেটিভ পেয়েছি আমরা বলে দিব সাথে সাথে যে আসলে আমাদের এফ ডিবি যে ফোর্সটা এটা আসলে কম্প্রেশন নট টেনশন কম্প্রেশন ওকে আমাদের তাহলে একটা ট্রাস আমরা সলভ করে ফেললাম পুরো এই হচ্ছে আমাদের ম্যাথ আর হচ্ছে আমাদের এভাবে আমাদেরকে ট্রাসের মেথড অফ জয়েন্ট ইউজ করতে হয় বুঝতে হবে যে আমাদের একটা জয়েন্ট খুলে খুলে আমরা এই অঙ্কটা প্রসিড করি প্রত্যেকটা জয়েন্ট খুলে এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এবং যে এক্সটার্নাল ফোর্স গুলা থাকবে এবং রিয়াকশন গুলা থাকবে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করি তারপর আমরা সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই ইউজ করি দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের কাজ ওকে ফাইন তো আমরা আজকে ম্যাথটা আমরা বুঝতে পারলাম আমরা একটা হোমওয়ার্ক দিব এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে এবং সরি হোমওয়ার্ক না আমি বলছি এটা অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্ট 1 আমি আজকে তোমাদেরকে অঙ্কের প্রবলেমটা দিয়ে দিব তোমাদের ডিউ কয়দিন লাগবে সিআর বলো স্যার কবে ডিউ দিবা স্যার ডিউ স্যার নেক্সট ক্লাস তো মনে হয় আগামী কালকে হ্যাঁ স্যার ডিউ স্যার এই উইকটা থাকুক স্যার 7 দিন তাহলে 15 তারিখ পড়ছে নেক্সট উইক সানডে আচ্ছা স্যার 10 দিন হলে স্যার আরো ভালো হয় স্যার ডিউ হচ্ছে 15 11 2020 এর মধ্যে আমাদের আমি তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্টটা পাঠাবো অ্যাসাইনমেন্ট নাম্বার 1 তো ওইটাতে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব আসলে কোথায় পাঠাইতে হবে আর কেমনে পাঠাইতে হবে ঠিক আছে ওকে আমরা অ্যাসাইনমেন্টটা আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই রোল নাম্বার 1 ইয়েস স্যার রোল নাম্বার 2 রোল নাম্বার 2 রোল নাম্বার 3 এ কেউ নাই রোল নাম্বার 3 কোথায় রোল নাম্বার 3 নাই রোল নাম্বার 4 ইয়েস স্যার রোল নাম্বার 5 ইয়েস স্যার রোল নাম্বার 6 Yes, sir. Roll number 7. Roll number 7. Roll number 8. Yes, sir. Roll number 9. Present, sir. Roll number 10. 10. Yes, sir. Hey, mute karo. Kar ya, ya, shabd hocche keno. Mute karo. Roll number 11. হ্যাঁ কে স্যার 7 হ্যাঁ রোল নাম্বার 10 আছো না রোল নাম্বার 11 স্যার স্যার ওই যে রোল নাম্বার 7 যে ওর মানে মাইক্রোফোনটা স্যার সমস্যা তো ও মানে চেষ্টা করতে কানেক্ট করার আপনাকে বলার স্যার ও যে প্রেজেন্ট আছে স্যার রোল নাম্বার 2 বিশাল স্যার আমিও প্রেজেন্ট আছি স্যার আমি কথা বলতেছিলাম কিন্তু মাইক্রোফোন অন করতে ভুলে গেছি ও আচ্ছা ওকে নো প্রবলেম রোল নাম্বার তাহলে 4 কি আছে রোল নাম্বার 4 জি স্যার আচ্ছা সবার একই প্রবলেম রোল নাম্বার 10 রোল নাম্বার 11 স্যার রোল নাম্বার 12 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 13 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 14 রোল নাম্বার 15 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 16
ইমতিয়াজ হোসেন শাওন আর রোল নাম্বার 17 মেহেদী হাসান রোল নাম্বার 17 রোল নাম্বার 19 ফাহিম শাহরিয়ার রোল নাম্বার 20 হেলালউদ্দিন সরকার হেলালউদ্দিন তো ছিল মনে হয় রোল নাম্বার 20 আছে হেলালউদ্দিন সরকার আছে স্যার 17 আছে স্যার 17 আছে আচ্ছা রোল নাম্বার 21 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 8005 ও স্যার ছিল স্যার ওর ওর ইয়া চলে গেছে স্যার কারেন্ট চলে গেছে স্যার আমাকে জানাইতে বলছে আচ্ছা ওকে ফাইন থ্যাংক ইউ ভালো থাকো স্যার